দিন রাত জেনারেল ওয়াকারকে পচানোর চেষ্টা করছে খারাপ বানানোর খারাপ দেখানোর চেষ্টা করছে জেনারেল ওয়াকারকে ওনার দায়িত্ব পালন করতে দেন এবং যারা চাপাবাজি করে যাচ্ছে ওনার বিরুদ্ধে ভারতের সাথে মিলে শয়তানি করে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার গঠন করার পর থেকে তার সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে নানা রকমের ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে ডক্টর ইউনূসকে যখন ষড়যন্ত্র করে মোকাবেলা করা যাচ্ছে না তখন ডক্টর ইউনূসকে বাদ দিয়ে সেনাবাহিনী প단을 বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং ভারত নিজে এটা শুরু করেছে তারা মনে করেছিল সেনাবাহিনী পদান হয়তোবা ক্ষমতা দখল করবে কারণ তারা দেখতেছে সেনাবাহিনী এই সরকারকে সাপোর্ট দিছে তখন তার সেনাবাহিনী প단을 বিরুদ্ধে ভয়ঙ্কর ধরনের ষড়যন্ত্র bọnকে হত্যার পরিকল্পনা তারা করতেছে তো এই বিষয়ে কথা বলেছেন মেজর ডেলোয়ার তার বিষয়টি আরো ক্লিয়ার হবে তারপর বিস্তারিত কথা বলবো বিসমিল্লাহর রহমান রহিম দেশপ্রেমী বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আমি ভেবেছিলাম আজকে কোনো আজকে লাইভে আসবো না বা ভিডিও করব না কিন্তু পরিস্থিতির উপর বিবেচনা করে আমাকে আসতে হলো আপনাদেরকে দু একটা বিষয়ে অত্যন্ত সতর্ক এবং সচেতন করে দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে চুপপুকে এবং প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসকে এবং আলী ইমাম মজুমদারকে বিদায় করতেই হবে আর নয়তো এই উপদেষ্টা বা বিপ্লবী সরকার ভয়ঙ্কর বিপদের মাঝখানে একই সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটু এবং একটু করে ব্যাখ্যা করতে চাই তা হচ্ছে ভারতীয় দাদারা এবং দেশের ভিতরে ভিতরের দাদারা মিলে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে দিন রাত জেনারেল ওয়াকারকে পচানোর চেষ্টা করছে খারাপ বানানোর খারাপ দেখানোর চেষ্টা করছে কিন্তু আপনাদেরকে একটু ব্যাখ্যা করি তার আগে দেখাই এই যে দেখেন আপনাদের দেশের ভিতরে ভিতরের দাদা কত চেনে নেই আপনি দেশের বাইরের দাদাদের দেখেন এই যে চন্দন নন্দী তেইশে অক্টোবরে তার লেখা এই লেখার মাঝখানে জেনারেল ওয়াকারকে সমালোচনা করে তাকে খারাপ দেখানোর চেষ্টা করে এবং করেছে এবং একই সাথে অন্যান্য আরও কিছু উদ্ভট তত্ত্ব নিয়ে এসেছে ভারত এবং চীন একসাথে কাজ করবে বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি তার স্বপ্ন দুঃস্বপ্ন আর কি যেটা চীনকে দিয়ে কখনোই ভারতের পক্ষে করানো সম্ভব নয় চীন তার নিজস্ব আদর্শ নিজের আদর্শের পথেই থাকবে এবং ভারতের অন্যান্য দাদারা দিনরাত চিৎকার করে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান তো করেই যাচ্ছে আজকাল বিশেষ করে ওনারা কোয়র্ডিনেটেডভাবে ভারতের দাদা এবং বাংলাদেশের দাদা মিলে এই জেনারেল ওয়াকারের বিরুদ্ধে দিন রাত বদনাম করে চলেছে মিথ্যা কথা বলে চলেছে আপনাদেরকে একটা জিনিস প্রথমে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের শেরে বাংলা ফজলুল হক উনি কি বলেছিলেন শেরে বাংলা বলেছিলেন যখন দাদারা আমার সমালোচনা করবে তখন বুঝবে যে আমি দেশের জন্য কাজ করছি আর দাদারা যখন প্রশংসা করবে বুঝবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি গত ষোলো বছরে সকল জেনারেল সেনা প্রধান জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল পন্ত সব স্বৈরাচারী শেখ হাসিনার বসানো তথা ভারতের বসানো এবং জেনারেল ওয়াকার যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় ছিলেন সেই সুবাদে সবাই উনার দিকে আঙুল দেখিয়েছে বাট একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন আজকে যদি জেনারেল ওয়াকার পাঁচই অগাস্টে যদি উনি না থাকে হাসিনার বসানো অন্য আশেপাশে বদমায় যতগুলো খুনি জেনারেল আছে এদের কেউ যদি সেনা প্রদান হতো বাংলাদেশে লাখ হয়তো বা কয়েক লক্ষ লাশও পড়তে পারত গৃহযুদ্ধ লেগে যেতে পারত কিন্তু জেনারেল ওয়াকার যদি সিদ্ধান্ত কয়েকদিন ধরেই হচ্ছিল এবং জেনারেল ওয়াকার কিন্তু দেশে ছাত্র হত্যা বন্ধ করতে পেরেছেন এবং হাসিনা যেভাবেই হোক বিদায়ী হয়েছে আমি সেটার গভীরে যাব না আমি শুধু অল্প করে ব্যাখ্যা করছি আজকে যদি জেনারেল ওয়াকারকে একসময় ওনাকে অবসরে যেতে হবে সেটা আলাদা কথা বাট এরকম একটা খারাপ সময়ে যদি জেনারেল ওয়াকারকে সরিয়ে অন্য কাউকে প্রধান হিসেবে বসানো হয় বাংলাদেশেই এই বিপ্লবী সরকারের এবং বাংলাদেশের জনগণের কপালে ভোগান্তি আছে ভয়ঙ্কর রকম ভোগান্তি আছে কেন জেনারেল ওয়াকার হচ্ছে ঠান্ডা এবং শীতল মাথার চিন্তা ভাবনার একজন লোক উনি যেই কাজটা করেন ভাবনা করে ঠান্ডা মাথায় মানবিকতা মনে এবং চিন্তায় রেখে উনি একটা সিদ্ধান্ত নেন না। এবং উনি ওনাকে সরিয়ে ওনাকে ছাড়া বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর নাইনটি পারসেন্ট লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল যারা আছে একেবারে লিস্ট করলে কিন্তু এই প্রোগ্রাম লম্বা হয়ে যাবে কম হলো বিশ থেকে পঁচিশ জন কোর সদস্য আছে হাসিনার যারা উৎপেতে আছে এই চেয়ারটা দখল করার জন্য ইতিমধ্যে কিন্তু আমি বলেছি এই হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসা আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসার যে পরিকল্পনাকারী নেতা সে হচ্ছে প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস গতকালকে আমি লাইভে ব্যাখ্যা করেছি যে প্রধান উপদেষ্টার সরকারের বাতিল নিচে অন্ধকার সুতরাং ওয়াকারকে সরালে যে সকল হাসিনার এবং ভারতের রয়ের পোষা খুনি এবং দেশদ্রোহীরা এসে বসবে এই বিপ্লবী সাথে সাথেই বাংলাদেশে তারা নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য মার্শাল দিবে মার্শাল তারা এই বিপ্লবী সরকারকে শেষ করে দিবে এবং বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণ হবে সম্পূর্ণ রকম সম্পূর্ণরূপে অনিশ্চিত যা আর ফেরত আনার সম্ভাবনা থাকবে না কারণ তার ক্ষমতা নিয়ে সরাসরি ভারতের রয়ের হাতে তুলে দিবে কিন্তু যদি জেনারেল ওয়াকার সেনা প্রধানের জায়গায় স্থানে থাকেন উনি কখনোই মার্শাল জারি করবেন না উনি সংস্কার যতটুকু পারেন করবেন বা বিপ্লবী সরকারকে সাহায্য করে সেই সংস্কার যতটুকু করতে পারেন করবেন তারপর একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে হাতে ক্ষমতা তুলে দিবেন আমি আপনাদেরকে এটা এমন কিছু সাক্ষী প্রমাণ দিয়ে বলতে পারতাম যা আমি জানি তা আমি বলতে পারছি না কারণ পরিকল্পনার আগে বলে দিলে সেটা হিতে বিপরীতে ঘটবে খালি এইটুকু আমার উপর যারা বিশ্বাস করেন যারা অন্যের মতো হ্যামিলনের বাসেওয়ালার পিছনে ছুটছেন তারা বোকার রাজ্যে বসবাস করছেন আর যারা আমার কথা শুনে চিন্তা করেন এবং অন্তরটা খুলে বোঝার চেষ্টা করেন তারা এই দিন তারিখটা লিখে রাখেন আমি কি বলছিলাম জেনারেল ওয়াকারকে ওনার দায়িত্ব পালন করতে দেন এবং যারা চাপাবাজি করে যাচ্ছে উনার বিরুদ্ধে ভারতের সাথে মিলে শয়তানি করে যাচ্ছে তাদের মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন সর্বাত্মক চেষ্টা করেন দ্বিতীয়ত অল্প বলে শেষ করব আমি আজকেই কথায় বেশি যাব না আমি তো অবাক হচ্ছি ভারতের যে রনামক পেতনি আছে এই পেত্নী কি শেষ পর্যন্ত বিএনপির ঘরে এসে বসল যদি বিএনপির ঘাড়ে এসে বসে নাই থাকে তবে বিএনপি কেন এইসব এখন ভারতীয় গোলামের পোষা গোলামের মতো কথাবার্তা বলছে এটা বাংলাদেশের জনগণের কাছে বোধগম্য নয় যে কেন এই ষোলো বছর নিষ্পেষিত অত্যাচারিত হওয়ার পরে আমি বহুবার বলেছি বেগম জিয়াকে এই এবং আওয়ামী লীগ মিলে মেরিয়ে ফেলেছে প্রায় তারেককে বিদেশে ফেলে রেখেছে অথচ সেই বিএনপি নেতারাই আওয়ামীকে রক্ষা করছে চুপপক্ষকে রক্ষা করার চেষ্টা করছে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে তারা ক্ষমতার নেশায় মেতে উঠেছে আমি তো বলেছি বিএনপিকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের ভারতের প্রয়োজন নাই শুধু জনগণের প্রয়োজনটা বোঝার চেষ্টা করেন আপনারা এই বিপ্লবী সরকারের সাথে মিলে কি করে বাজার দ্রব্য বাজার যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দামটা সেটাকে নিয়ন্ত্রণ করার করায় সাহায্য করেন ওনাদেরকে কারণ ওনারা যারা বসেছেন কেউই রাজনীতিবিদ না আপনারা জানেন রাজনৈতিক এবং সব সন্ত্রাসী চুরি কর্মকাণ্ড কিভাবে হয় কোথায় হয় কারা করে আপনারা জানেন তাই এই উপদেশটা বিপ্লবী সরকারকে সাহায্য করেন জনগণের মন জয়ের চেষ্টা করেন ভারতের মন জয়ের চেষ্টা করার মতো ভয়ঙ্কর দেশদ্রোহিতার ভুল না করে আপনি এবং আওয়ামী সন্ত্রাসীদের মন জয় করার চেষ্টা না করে আপনারা বাংলাদেশের নির্যাতিত জনগণের মন জয়ের চেষ্টা করেন তারাই বিএনপিকে মাথায় তুলে এনে ক্ষমতায় বসাবে আপনাদেরকে আর কোনোদিন ক্ষমতা হারানোর ভয় পাওয়া লাগবে না যদি সুশাসন করতে পারেন জনগণই আপনাদেরকে বারবার বসাবে আর যদি তা না করেন মনে করেন ক্ষমতাই আপনাদের একমাত্র উদ্দেশ্য জনগণের মতামতের এবং তাদের তাদের মনের যে যে চাওয়া যে না চাওয়া সেটার কোনো মূল্য নেই তাহলে কিন্তু আপনাদেরকেও একসময় সেই আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বরণ করতে হবে অন্যের বোকার মতো নিজের ভুল থেকে শিক্ষা না নিয়ে অন্যের ভুল থেকে শিক্ষা নিন ইতিমধ্যে কিন্তু নিজের ভুলে ষোলোটা বছর সাফার করেছেন দয়া করে ভারতের এবং আওয়ামের গোলামি বন্ধ করেন জনগণের গোলামি করেন তারা মাথায় করে রাখবে এই বলে আমি আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ তারা কি করতে চাচ্ছে সেনাপ্রধানের বিরুদ্ধে এখন সেনাপ্রধানের বিরুদ্ধে লেগেছে যদি কিছু একটা করা যায় তারা হতাশ হয়ে গিয়েছে সেনাপ্রধানের ডক্টর ইউনি বিরুদ্ধে কিছু করতে না পেরে এখন সেনাপ্রধানের বিরুদ্ধে তারা লেগেছে তো আমরা চাই সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল অ্যাক্টিভিজম অনেকে আবার এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলে যারা দীর্ঘ ফেসিভাদের বিরুদ্ধে কথা বলেছে তারা এই অন্তর্ভুক্ত সরকারের পক্ষে কিন্তু এই সেনাপ্রানের বিরুদ্ধে কথা বলে এটা দুঃখজনক কারণ সেনাপ্রধান কিন্তু শুরু থেকেই দেশের মানুষের সাথে আছে এখন যদি আমরাও যদি সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি বা সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন রকমের কিছু বলি তখন কিন্তু তারা সুযোগ পেয়ে যায় তখন কিন্তু সেনাপ্রধানকে নিয়ে তারা আরও বেশি গুজব ছড়ায় যে তারা সহযোগিতা করবে এই জন্য আমি মনে করি সকলেরই এখন উচিত সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসের পাশে দাঁড়ানোর এতটুকু নিশ্চিত হওয়া গিয়েছে এতদিনেও যদি সেনাপ্রধান কোনো কোন কিছু করে নাই তাহলে হয়তো বা সেনাপ্রধান আর কিছু করবে না তার ক্ষমতা নেওয়ার ইচ্ছা নেই এটা আমাদের বিশ্বাস করা উচিত বিশ্বাস না করলে হয়তো বা সেনাপ্রধানের ভয়ঙ্কর জন্য কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে তখন কিন্তু দেখব আমরা তখন সেনাপ্রদানী বাহিনী ভিতরে যারা আছেন হাসেন পেতাত্তা তারা কিন্তু মাথা চারা দিয়ে উঠবে আর তখন সেগুলো সামাল দেওয়া কিন্তু আমাদের জন্য বা সরকারের জন্য কঠিন হয়ে যাবে